জান্নাতে কি 14 তারিখ আসবে? এটা তো দুনিয়াই শেষ, ঠিক না? জান্নাতে 14 তারিখ ঘন্টায় ঘন্টায় আসবে, ঘন্টায় ঘন্টায়। দুনিয়ার মতো দোকাবাদ 14 তারিখ না। মেসেজ দিছে 20 জন রে, দাঁড়ায় আছে একজনের লোকে, আর 19 জন রিসেক দিছে, ঠিক না? মেসেজ কয়জন রে দিছে? 20 জন রে মেসেজ ছেড়া দিছে, I.U. কিন্তু জায়া দেখে দাঁড়ায় আছে একজন রে, 20 জনই দূরের থেকে দেখা। কি কি শেখায়া পুরা ট্যা, ঠিক না? জান্নাতে এরকম হবে না, তো ঘন্টায় ঘন্টায় মেসেজ দিবে, এরম বুয়া মেসেজ না, ভিডিও মেসেজ, চেহারা দেখায় আর ডাকবে তালিলাইয়া, আয় না আমার কাছে, আল্লাহ তোর জন্য বানায় রাখছে, তোর জন্য আল্লাহ বানায় রাখছে আমাকে, আয় না, আনতা হব্বি ওয়া আনা হুব্বুক, আমি তোর ভালোবাসা, তুই আমার ভালোবাসা, আয় না। তখন আল্লাহ বাইক দিবে, বাইক উড়া যাওয়ার জন্য বাইক, এই দুনিয়ার খাটারা বাইক না, যদিও ডিজিটাল গোরা, ওইখানের গোরা সুপার ডিজিটাল, আল্লাহ ইয়াকুত দিয়া বানায় রাখছেন, মিন ইয়াকুতাতিন হামরা ওয়ালাহু আজনিহাতান, দুটা ডানা আছে, ইয়ারকাবুর রাকিব ও ইউসিরু হাইসু ইয়াশা, চরবে আর চোখের পলকে উড়া যায়, শাঁ করে নেমা যাবে, গলায় গলা লাগাবে, যেইখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে, খালি 3 কিলোমিটারের লেহেঙ্গা খালি ঘুরাইতে থাকবে, 120 ফিট লম্বা হবে, এক চুলটিও 120 ফিট লম্বা হবে, চেহারা বানাইছেন আল্লাহ সাদা কাফুর দিয়া, কোমর থেকে কাঁধ পর্যন্ত বানাইছেন সাফরান দিয়া, কোমর থেকে হাঁটু পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, হাঁটুর থেকে পাও পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, 4টা সুঘ্রাণ মোহিত হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ধারণা দিছেন, লাউ বাজাগা সাবহাতি আবহুর লাসারা আজবা, 7 সমুদ্রের ভিতরে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে, 4টা ঘ্রাণে সমগ্র জগৎটা মোহিত হবে, বোঝো ওই ঠোঁটের লালা ঠোঁটে লাগলে কেমন মজা হবে, বা ওই ঠোঁটের ঠোঁট লাগলে কেমন মজা হবে, আর যদি একটা কিস ভালো মতে নিতে পারো তাহলে কেমন হবে, চোখ বন্ধ করে ভাবতে হইব, চোখ হাইসা ভাব কইলা ভাবলে ভাবা যাবে না, চোখ বন্ধ করে চলে যেতে হবে, এরকম বানায় রেখা দিছেন আল্লাহ। আমি তো এটা 3 নম্বর কোয়ালিটিটা বললাম, 3 নম্বর কোয়ালিটি, এর উপরও কোয়ালিটি আছে, আরও 3টা আছে, এটা 4 নম্বর কোয়ালিটি, এর উপরও 3টা আছে, কোরআন বলছে আইনা হুরুল ঈন, এটা হলো 3 নম্বর, এর উপরে আছে লোবা, এটা হলো 2 নম্বর, 1 নম্বরটা হলো লাইবা, ওটা আরও উপরের কোয়ালিটি, এরকম কোয়ালিটিওয়ালা আল্লাহ বানায় রেখে আছে। যুবক ভাবছে দুনিয়াতেই শেষ, ঠিক না? এই জন্য যৌবন আল্লাহর অধীন করতে চায় না, ডাকলেও আসে না, আমি তো বলি নামাজের জন্য ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, এই মাদ্রাসার মক্তবের ছেলে ডাইকা নিয়ে আসেন, 3 নম্বর হাদিস হইল মক্তবের, মিফতাহুল জান্নাতি আসসালা, 3 নম্বর হাদিস, 65টা হাদিসের ভিতরে 3 নম্বর হাদিস হইল মিফতাহুল জান্নাতি আসসালা, নামাজ, জান্নাতের চাবি হইল নামাজ, আমি বলি নামাজের জন্য 5 বেলা ডাকে না, জান্নাতের চাবি দিতে ডাকে, চাবি দিতে, তারপরে তো আসে না, তারপরে তো আসে না, ওই জান্নাত যেখানে সব রাখা আছে, মা তাস্তাহি, যা চাবে তা পাওয়া যাবে, পাওয়া যাবে। এই থানার নাম কি? মনোহরদি পাশেরটা, আরে ওইদিকে শিবপুর, এটা কোনটা? মনোহরদি, ঠিক না? এই মজলিশও থাকতে পারে কক্সবাজার, যা জুতা দেখাইছে, জুতা,
বোঝেন জুতা কোন জুতা, বার্মিস না? বেশি তাকাইছে তো জুতা দেখা যাচ্ছে, খবরদার। আরেকবার চাবি সাইজ, জান্নাতে রাখা আছে, তাকাইতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। সৈকতেই রাখা আছে, সৈকতে ইন্নাফি, জান্নাতে দুটা সৈকত আছে, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাক। সকালে এক জায়গায় যাবে, বিকালে আরেক জায়গায় যাবে। ডানা কাটা পরি আল্লাহ ওইখানে বানায় রাখছেন, ডানা কাটা না তো, ওইটা পুরা ডানা লাগানোই আছে, কাটা না, আল্লাহ বানায় রেখা দিছে। প্রতিদিন বলবে ইনতালিকু বিনা ইলা বাইদাজ, ইনতালিকু বিনা ইলা বাইদাক, সকালে একটা দৈরা নিয়ে আসবে, বিকালে একটা দৈরা নিয়ে আসবে, আল্লাহ বানায় রেখা দিছে। সৈকতে আড্ডা হবে, হায় হায় হায়, মনোহরদির মানুষ আলাদা আড্ডায় বসবে সৈকতে, আপোষে মিলা আড্ডায় বসবে, আড্ডায় সৈকতের মাস আইসা পরিচয় দিবে, খাবি আমাকে, আমি লালিত পালিত কোথায় জানিস, পরিচয় দিবে। তারপরে বলবে কিভাবে খাবি বল, যেইভাবে বলবে ওইভাবে চলে আসবে, খাওয়া খাবে, কাটা ফালাবে, আবার সমুদ্রে চলে যাবে। পাখি উঠতে উঠতে আসবে, ডানা নাড়াবে, হাজার না লক্ষ আইটেম ডানার থেকে পড়বে, খাবে, তারপরে বলবে ডানার আইটেম খাওয়া হলো, আমাকে খাবি? তখন পুনা হয়ে যেমন খাইতে চাবে এরকম চলে আসবে, হাড্ডি রাখবে আর উইরা চলে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ কত মজাদার হবে, তো বলছে যে খাবে সে আরো মজাদার। এটার আর কি মর্যাদা, খানেওয়ালার মর্যাদা বেশি, বানানো রাখা আছে। দুনিয়ার এই মাটির জান্নাত, মাটিগুলো হবে মুস্কের অথবা জাফরানের, বিল্ডিংগুলো হবে সোনার ইট রূপার ইট, এটো চার নম্বর কোয়ালিটির হবে, চার নম্বর কোয়ালিটির বিল্ডিং। তারপরে হবে জবরজুত জামরুদ ইয়াকুত মারজান, তারপরে হবে মুক্তার হীরা দুইটা দুইটা দিয়া। ওই জান্নাত বানায় রাখছেন, দুনিয়ার মতো ছোট, একটা ইটের বাড়ি বানাইতে যেই জিন্দগি শেষ হয়ে গেছে গা, ঠিক না? কতজনের আশা এখনো দুই ইটের পুরা হয় নাই, দুই ইটের কয় দুইটা ইটের নিচে থাকতে চাই, আজ পর্যন্ত পুরা হয় নাই। জান্নাতের বাড়ি করে দি, এই দুনিয়ার থেকে দশ গুণ বড় হবে, দশ গুণ বড়। 2,40,000 মাইল, এটা বাঙালি পাবে না, যে সবচেয়ে ছোটটা পাবে ওর নাম হাদিসে লেখা আছে জুহাইনা, আমরা আরো বড়টা পাব, আরো বড়টা আমরা পাব, সবচেয়ে ছোট জান্নাতেই দুনিয়ার দশ গুণ বড়। যা চাবে তা হবে, যুবকরা ভাবছে গান হবে কি না, গান হবে, এরকম দুনিয়ার গান, তোমাকে যেই গলা দিবে, আওয়াজ দিবে, তোমাকে যেই সিঙ্গার বানায় জান্নাতে ঢুকাবে, সারা দুনিয়ার সিঙ্গার এক করলো, তোমার আওয়াজের সামনে বিন্দু হবে না, বিন্দু। রব্বে কাবার কসম, প্রত্যেক জান্নাতিকে আল্লাহ দশটা শারীরিক গুণ দিবে। আল্লাহ তাউলি আদম সিত্তুনা সিরাআ, আদম আলাহ ইসলামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা, সিনাটা 7 ফিট 7 হাত চওড়া। আলা হুসনে ইউসুফ, ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ দিবে। আলা মিলাদি ঈসা, ঈসা আলাহ ইসলামের মতো বয়স দিবে। আলা কুয়াতি মুসা, মুসা আলাহ ইসলামের মতো শক্তি দিবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাহ ইসলামের গলার আওয়াজ দিবে। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করবে। কুয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। আজকে দাড়ি কেন দিছে জানেন? জান্নাত পাওয়ার জন্য দাড়ি দিছে, আমি তো বুঝাইতে পারতেছি না, বাসা নাই আমার কাছে। হায় জাদু যদি জানতাম তাহলে আমার জাতিকে বুঝাইতাম, আমার জাতিকে দাড়ি কাটতে দিতাম না। এই উম্মতকে দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে, আল্লাহ উম্মতকে দাড়ি দিছেন এই জন্য, নাইলে দাড়ি দিতেন না। দাড়ি দিছেন জান্নাত পাওয়ার জন্য, জান্নাতে দাড়ি থাকবে না, মোচ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, 10টা শারীরিক গুণ। জান্নাতে কান আছে, কান সিঙ্গার বানায় রাখছেন, ফেরেশতারা শুনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলি, তো জবাব দিবে লাকানাল মাউতু লামুতনা, আল্লাহ আওয়াজ,
যদি মৌত থাকতো তাহলে আওয়াজের জঙ্কারে মরে যেতাম। আল্লাহ বলবে এই আওয়াজ কিছু না, এর চেয়ে সুন্দর শুনবি, তো ডাকবে তা আলিয়া দাউদ, দাউদ আল ইসলামকে ডাকবে, দাউদ আল ইসলাম শুনাবে, বলবে এর চেয়ে সুন্দর আমাদের কোনো ধারণা নাই। আল্লাহ ডাকবে তা আলিয়া হাবিবি, তা আলিয়া মুহাম্মদ, আমাদের নবীজি শুনাবে সুরা ইয়াসির। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর কার ধারণা নাই। এর চেয়ে সুন্দর আবার হয় কি কইরা, সৃষ্টির সর্দার শুনায়া দিছেন, সৃষ্টিকুল শিরোমণি শুনায়া দিছেন, সমগ্র সৃষ্টির বাদশাহ শুনায়া দিছেন, এর চেয়ে সুন্দর কি হবে? তো আল্লাহ বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, সরা পর্দা, আমি নামতেছি, আমি সুরা আর রহমান। জান্নাতে বসা থাকবে, পায়ের কাছে দুইজন থাকবে, মাথার কাছে দুইজন থাকবে, কোলবালিশে ট্যাক লাগায় বসা থাকবে, হঠাৎ দুনিয়ার নাচ গানের কথা মনে উঠবে। কেন না ওইখানে মনে আসতে দেরি, সবার কাছে শেয়ার হিটের মাধ্যমে যাইতে দেরি হবে না, ব্লুটুথের মাধ্যমে জানতে দেরি করবে না, শেয়ার হিটের মাধ্যমে জেনা ফেলবে, ব্লুটুথের মাধ্যমে জেনা ফেলবে, তো দুইটা পায়ে টাচ করবে আর দুইটা কাঁধে টাচ করা ধাক্কা দিয়া বলবে আল্লাহর ওলি, দুনিয়ার নাচার গান শুনবি গান আর দেখবি নাচ, তো দুটা পায়ের দিক থেকে উঠবে, দুটা মাথার দিকে উঠা দাঁড়াবে, আট পাও যখন ঝংকার দিবে একসাথে আট লক্ষ কালার বাহির, দুটা নাচতে নাচতে মাথার দিকে আসবে, দুটা নাচতে নাচতে পায়ের দিকে যাবে, প্রত্যেক ঝংকারে আট লক্ষ কালার বাহির হবে, এক কালারের সাথে আরো কালারের মিল হবে না, চল্লিশ বছর টানা নাচবে আর গাইবে, এক কালার রিপিট হবে না, চল্লিশ বছর পরে গালের ভিতরে টাচ করা বলবে, আগেরটা বললাম না লাউড স্পিকার বাইরে খোলা আছে, গালে টাচ করা বলবে খালি নাচেই দেখবি, ভিতরে কি আছে দেখবি না, চল কামরায়, হয় যুবক সব রাখা আছে, সব আল্লাহ রেখা দিছে, নাচ আছে, গান আছে, ডিস্কো আছে, সব আছে, কোরআন শুধু শুধু বলে নেয় মা তাস্তাহি আনফুসুকুম, কিন্তু আজকে যুবকের যৌবন আল্লাহর অধীন করতে হবে, যৌবনের ইচ্ছা আল্লাহর অধীন করো, পুরুষ পুরুষত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক, নারী নারীত্বের ইচ্ছা আল্লাহর অধীন করুক, হায় শক্তি আল্লাহ শক্তির ইচ্ছা আল্লাহর অধীন করুক, আজকে যে আল্লাহর অধীন করবে নিজের এই জীবনটাকে আল্লাহ ছোট জীবনটাকে আল্লাহর অধীন করবে, আরে ছোট জীবন 60-70 বছরও তো না, এই উম্মতকে ছোট জীবন দিছেন কেন জানেন, ভালোবাসে এই জন্য বেশি খাটাইতে চায় না, ভালোবাসার নিদর্শন কাউকে 200 দিছেন, 300 দিছেন, 400 দিছেন, 500 দিছেন, 600 দিছেন, 1000 দিছেন, ওদেরকে খাটাইতে চায়, আমাদের পালা যখন আসছে তো 60-70 বছর দিছেন, বলছে এত কম দিলেন কেন, ভালোবাসার পাত্রকে বেশি খাটানো যায় না, খাটানো উচিত না, এই জন্য কম দিলাম, 60-70 বছর দিয়াও, আবার নিজেই মনে হয় প্রশ্ন করছেন, 60-70 বছর তো খাটতে হবে, তাইলে আর কম দিলেন তো দিলেন কোথায়, কম খাটাইলেন তো খাটাইলেন কোথায়, তো আবার আবার কমায়া দিছেন 15 বছর, যতক্ষণ পর্যন্ত বালেগ না হবে, প্রাপ্ত বয়স্ক না হবে, কলমকে উঠায়া রাখছেন, আমাদের বিরুদ্ধে কলম চলবে না, এই সময়টার হিসাব কিতাব হবে না, রুফিয়াতিল কালাম সবি হাত্তা ইয়াবলুগ, বালেগ যত বাচ্চা যত মত বালেগ না হয় হিসাব কিতাব হয় না তার, বিলকুল মাসুম থাকে, নিষ্পাপ থাকে, 15 বছর বাদ, তাইলে আর রইল কতটুকু, তারপরও মনে হয় আল্লাহ নিজে নিজে প্রশ্ন করছেন, তারপরও তো রয়ে গেল 45 বছর 60 হইলে, তারপরও বেশি হয়ে গেল কিনা, আবারও কমায়া দিছেন, যতক্ষণ তুমি ঘুমে থাকবে কিচ্ছু লিখবে না, যতক্ষণ ঘুমে থাকবে তোমার বিরুদ্ধে কলম যাবে না, রুফিয়াল কালাম নাঈম হাত্তা ইয়াস্তাইকিদ, তাইলে রইল তো রইল কতটুকু, এতটুক জীবন যদি আল্লাহর অধীন করতে পারি তাহলে ওই জান্নাত মিলবে, ওই মন চাহি জান্নাত মিলবে, দুনিয়ার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত, এই পর্যন্ত বোঝেন কয়টা ইট লাগবে সোনার, কয়টা লাগবে রূপার, এই ছোট ছোট কামরা ফার্নিচার দোকানের পরে হাত পাও মেলা ঘুমানো যায় না, এরকম কামরা আল্লাহ সাজায়া দিবে, সাজায়া কিচ্ছু সাজাইতে হবে না,
প্রতি শুক্রবারে দাওয়াত খাওয়াবে এই উম্মতকে, প্রতি শুক্রবারে কি খাওয়াবে, কি খাওয়াবে, দাওয়াত খাওয়াবে প্রতি শুক্রবারে, পাক করবে বাবরচি, ঠিক না? আইটেম হবে কত জানা আছে? কোটি কোটি আইটেম হবে, আল্লাহ কুদরত দিয়া পাক করবে, কোনো বাবরচি পাক করবে না, কুদরত দিয়া পাক করবে। ছয় দিন দুইভাবে পান করবে, খাদেম পান করায় দিবে অথবা নিজের হাতে পান করবে। যেদিন আল্লাহ দাওয়াত খাওয়াবে ওই দিন আল্লাহ কুদরতি হাতে পান করায় দিবে। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, কিছু মা বোনদের হাতে বলে যশ থাকে, যশ মশল্লা টসল্লা লাগে না, খালি লারা ছাড়া দিলেই বলে মজা হয়। যদি দুনিয়ার মা বোনদের হাতে যশ থাকতে পারে, তা আল্লাহর কুদরতি হাতের যশ কিরকম হবে? গেলাস যখন ধরবেন তো যশ কিরকম ঢুকবে ওটার ভিতরে, তারপরে আল্লাহ পান করায় দিবে। সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, আল্লাহ শারাবে তাহুরা পান কর, পবিত্র শরাব পান করায় দিবে। শুধু পান করাবে না, ইউহাদিরহুম মুহাদারা, প্রত্যেকের সাথে কথা বলবে, কথা বলবে, যুবক মন খুশি হইলো তো, যৌবন আমার অধীন করছিস, আজকে আমি সত্তর অধীন করে দিলাম, রাজি তো, নারাজ তো না আমার উপরে, হায় 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 আল্লাহ পান করাবে, শুধু পান করাবে না, পোশাক পরায় দিবে, প্রতি শুক্রবারে আল্লাহর নিচে কুদরত দিয়া পোশাক বানাবে আর ওইটা পরাবে, জান্নাতের সমস্ত পোশাক ওটার সামনে, হায় হায় অস্তিত্বহীন হয়ে যাবে, এমন ডিজাইনের আল্লাহ পড়াবে। এই দুনিয়া সুতা দিয়া বানাবে না, আলোর সুতা দিয়া বানাবে, আলোর সুতা দিয়া, তারপরে আল্লাহ সুগ্রাণ লাগায় দিবে, তারপরে আল্লাহ গিফট দিবে, গিফট সারা জান্নাতের আসবাব চেঞ্জ করলো থাইকা যাবে গিফট। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, হাসপাতালে নিয়ে না, ছবির বাজারে মহিলা ঢুকবে আলাদা, পুরুষ আলাদা, ছবির নিচে লেখা থাকবে, এই রূপ তোমার পছন্দ হলে আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি, পছন্দ হবে ওরকম হয়ে যাবে। এদিকে চেঞ্জ হবে স্বামীর কাছে, স্ত্রীর কাছে ছবি চলে যাবে, স্ত্রী চেঞ্জ হবে স্বামীর কাছে চলে আসবে, ব্লুটুথ আর শেয়ার হিটের মাধ্যমে। এই জন্যই দুনিয়ায় ব্লুটুথ আর শেয়ার হিট দিয়ে আল্লাহ দেখায় দিয়েছেন, নাইলে তো দুইজনই যদি চেঞ্জ হয় কে কাটটা লয়া যাবে ও জান্নাতে, কেউ চিনবে না নিজেরটাকে, কেন না চেঞ্জ হয়ে গেলে তো চিনবে না, স্ত্রী স্বামী চিনবে না, স্বামী স্ত্রী চিনবে না, চেঞ্জ হবে ছবির সাথে সাথে চলে আসবে যে তোমার স্ত্রী এটা চেঞ্জ হয়ে গেছে, চেহারা চেঞ্জ হয়ে গেছে, হায় হায় হায়, ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে, পড়াবেও আল্লাহ, খোলাবেও আল্লাহ, খোলার কষ্ট দিবে না, পড়ার কষ্ট দিবে না। জান্নাতে ওয়াশিং মেশিন নাই যে দুইয়া পড়তে হবে, ওয়ান টাইম ইউজ, যেটা আজকে পড়ছে আর জীবনে এটা শরীরে আসবে না। জান্নাতে দর্জি নাই যে কাপড় মাপ দিয়ে আসবে আর বানায় দিয়া যাবে, না 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 না, কুদরত দিয়ে আল্লাহ পাঠাবে, বানাবে না, ডেইলি সত্তর জোড়া চেঞ্জ হবে। পুরুষ এইখান থেকে এই পর্যন্ত সোনার ব্রেসলেট পড়বে, ইচ্ছা মতো পড়বে আর চেঞ্জ করবে, যেটা চেঞ্জ করবে এটা আর কোনোদিন লাগবে না। দুনিয়ার মা বোনরা কমসে কম দামি লেহেঙ্গা পড়বে, তিন কিলোমিটার ঘের, যেটা সূর্যের আলোর সুতা দিয়ে আল্লাহ বানায় পড়াবে, দুনিয়ার ব্র্যান্ড আর কি ব্র্যান্ড, তিন কিলোমিটার ঘেরের লেহেঙ্গা, সবচেয়ে কম দামি আলোর সুতা দিয়ে আল্লাহ বানায় পড়াবে, ১২০ ফিট লম্বা, চুলটিও ১২০ ফিট লম্বা, হুরদের থেকে 100,000 গুণ রূপ দিবে, হুরদের থেকে 100,000 গুণ কি হবে, রূপ হবে, পুরুষের 500 বছর আগে জান্নাতে পাঠাবে মা বোনদেরকে। এই জন্য পাঠাবে, দুনিয়ায় দুইটা শখ পুরা করতে পারে নাই, মা বোনদের জন্মগত দুইটা শখ আছে, নিজেকে সাজাইতে ভালোবাসে আর ঘরটা গুছাইতে ভালোবাসে, কিন্তু আল্লাহর অধীন হইতে যায় পারে নাই, না ঘরটাকে মন মতো গুছাইতে পারছে, না নিজেকে সাজাইতে পারছে,
বাস সারাদিন সকালে হইতে হইতে নামাজ পড়া তসবি তাহলিল পড়তে পড়তে নাস্তার সময় হয়ে গেছে, স্বামীকে গুছায় দিতে দিতে দুপুর হয়ে গেছে, দুপুরের খাওয়া রেডি করতে করতে আবার বিকাল হয়ে গেছে, বাচ্চা কাচ্চা পালতে পালতে সময় বাহির হয়ে গেছে, নিজের শখ পুরা করতে পারে নাই। আল্লাহ জান্নাত সাজায় রাখছেন, এই উম্মতের জান্নাত তো আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন। চার জিনিসকে আল্লাহ কুদরতি হাত দিয়া বানাইছেন, তার ভিতরে এই উম্মতের জান্নাতকে আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছেন, জান্নাতে আদম। এই জন্যই কোরআন বলে ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইয়ুদখিলকুম ফি জান্নাতি আদান যালিকাল ফাউজুল আযীম। জান্নাতে আদম নিজের হাত দিয়া বানাইছেন, এই উম্মতের জান্নাত আল্লাহ নিজে সাজাইছেন। এখন প্রতিদিন বলতেছেন যাইয়িনি লি আউলিয়াই, আমার বন্ধুদের জন্য তুই নিজেকে সাজাইতে থাক, মেকআপ লাগাইতে থাক। আর জান্নাত তো ডেলি বলে মাতা আউলিয়া উকা, আল্লাহ আপনার বন্ধুরা কবে আসবে? ফল তো পাইকা গেল, জান্নাতের হুরেরা বলে আমাগো যৌবন ফাটতে শুরু করলো, ফাটতে, ফাটু ফাটু। আরে ফাটু ফাটু বোঝো? যুবকরা মনে হয় বোঝে না, ঠিক না? ফাটু ফাটু বোঝো? মাদ্রাসার পোলাপন তো বোঝো, ঠিক না? কিছু কিতাবাদি পড়ছ, ঠিক না? যৌবন ফাটতে শুরু করছে, কবে আসবে আপনার বন্ধুরা? তা আল্লাহ প্রতিদিন বলে ইসবিরি সাতালকা কি আউলিয়াই, একটু সবুর কর না, বন্ধুরা ওয়ান্দা ওয় আছে, রাস্তায় আছে, আসতেছে, একটু সবুর করে, একটু সবুর কর। ওই জান্নাত বানায় রাখছেন। সাহাবা শুধু পাগল হয় নাই, শুধু নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করেন নাই, নারী পুরুষ যুবক বৃদ্ধ সব নিজের ইচ্ছাকে আল্লাহর অধীন করছেন। আজকে যদি মেরে দোস্ত চাই যে কালকের ওই ইচ্ছা আলা জীবন যদি চাই, ইচ্ছাধীন জীবন, তাহলে আজকের ইচ্ছা আল্লাহর অধীন করতে হবে। আর আজকে যদি ইচ্ছার মতো চলি তাহলে ইচ্ছা স্বাধীনতা আল্লাহ পাঁচটা দিছেন, এর বাহিরে যাওয়া যাবে না। এর বাহিরে কয়টা ইচ্ছা স্বাধীনতা? কয়টা? যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, সমর্থ থাকলে যেই কোনো সোসাইটিতে বাস করতে পারো, মৃত্যু পর্যন্ত যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারো, কিচ্ছু বলবো না। নাইলে বাকশক্তি আল্লাহর আর ও হবে নাস্তিক, এটা কোনো দিন পসিবল ছিল না? ছিল? হ্যাঁ, বাকশক্তি কে দিছে? আর ও টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে? আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, একটু আগেই তো শুনাইলাম 99 পদের মালিক, আল্লাহ দুর্বল? আল্লাহ বলে আমি দুর্বল না, তোকে সীমা রেখা দিছি, বলে কাল আজাল, তোর জন্য সীমা রেখা আছে, ইদা যা আজালুক, সীমা রেখা আসতে দেরি, আকাশ না হু বক্তাতান, তোকে ছো মায়েরা উঠায় নিব। বাইগা যাবি কোথায়? আইনাল মাফার, কোথায় ভাগবি, কোথায় ভাগবি? আকাশে? ফানফিরু ওয়ালা তানফিরু ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাহিরে না, সব আমার রাজত্বের অধীন, কোথায় বাইগা যাবি? তোকে ছো মায়েরা উঠায় নিব, বাইপাসের কোনো সুযোগ নাই। তারপরে লাতুস আলুন নানি নাইন, প্রত্যেকটা নেয়ামত সম্পর্কে তোকে জিজ্ঞাসা কর। এই জন্যই তো ইব্রাহিম ইবনে আদম পাগল হয়ে গেছেন, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছেন। একদিন বসরা আলারে ধরছে, রাজত্ব ছেড়া পাগল হয়ে গেলা কেন? আমরা প্রজা হিসাবে তো খারাপ ছিলাম না, তুমি রাজা হিসাবেও তো আমাদের কাছে খারাপ ছিলে না, আমরা তো কোনোদিন তোমার বিরুদ্ধে অভিযোগ করি নাই, আমরা প্রজা হিসাবেও তো ভালো ছিলাম কি ছিলাম না? বলে প্রজা হিসাবেও ভালো ছিলা, আমি রাজা হিসাবেও তোমাদের কাছে ভালো ছিলাম, কিন্তু চার প্রশ্ন আমাকে পাগল করা দিছে। বলছে সেই চার প্রশ্ন কি? বলে মার পেটে যখন রু আসছে তখন লেখা হয়েছে শাকিয়ুম আম সাঈদ, নেককার না বদকার। ফেরেশতা জিজ্ঞাসা করছে আশাকিয়ুম আম সাঈদ, নেককার লিখবো না বদকার লিখবো? ফালা আদরি মাদা কুতিব, আমি জানি না আমার ব্যাপারে কি লেখা হয়েছে। মৃত্যু লগ্নে যখন বুকের হাত রাখবে মালাকুল মউত, তো দুটা সম্বোধন করবে, উখরুজি আইয়াতুহান নাফসু তাইয়্যিব মিনাল জাসাদিত তাইয়্যিব ইলা রওহিন ওয়া রাইহান,
অথবা বলবে উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস ফালা আদরি মাযা ইউখাতিব, আমি জানি না আমাকে কি বইলা সম্বোধন করা হবে, পবিত্র রূহ বলবে না অপবিত্র রূহ বলবে, বলে তৃতীয়, বলে কবরে যাওয়ার পরে কেউ জবাব দিতে পারবে আর কেউ বলতে পারবে না, না হা হা করতে থাকবে আর বলবে শুনছি মানুষ কিছু বলছে আমি ওইটাই বলছি, সঠিক জবাব দিতে পারবে না, একজন সঠিক জবাব একদল সঠিক জবাব দিতে পারবে, ফালা আদরি উজিব আমলাম উজিব, আমি জানি না জবাব দিতে পারবো কি পারবো না, এই জন্য পাগল হয়ে গেছি, বলে চতুর্থ, বলে কিয়ামতের দিন দুটেই দল হবে, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, অথবা নেক একদল জান্নাতে যাবে একদল জাহান্নামে যাবে, অথবা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, দুই দলই হবে আসহাবুল ইয়ামিন অথবা আসহাবুল শিমাল, দুই দলই হবে, তৃতীয় কোনো দল হবে না, ফালা আদরি মিন আইয়িল ফারিকাইন, আমি জানি না আমি কোন দলে, এই জন্যই পাগল হয়ে গেছে, বলছে এখন পাগল হইলে কি হবে যখন জানোই না, বলে পাগল হইয়েই দেখি, পাগল হইয়েই দেখি, কেন মালিক বইলা দিছেন আল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, এখনো সুযোগ আছে উম্মতি মুহাম্মদী হওয়ার কারণে, কণ্ঠনালীতে আসু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে, তো আল্লাহ ইচ্ছা স্বাধীনতা শুধু চা পাঁচটা দিছেন, চতুর্থ বলতেছিলাম যেই কোনো মত আদর্শে আদর্শবান আজকে মানুষ হইতে পারে, নইলে বাকশক্তি আল্লাহর অস্তিত্ব আল্লাহর ২৪ ঘন্টা, ও মনোহরদির মানুষ এক শ্বাস ছাড়লে ফেরেশতার সাথে সাথে জিজ্ঞাসা করে আমসি কাও আত্রুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখব, আল্লাহ হুকুম দেয় উত্রুক আলি আবদি আজাল, খোলা রাখ, ডেলি ১৬০,০০০ বার মেসেজ পাঠায় ফেরেশতার কাছে, শুধু শুধু তো বলে না আসকুরুকাওয়ালা ওতানসানি, ২৪ ঘন্টা তোকে সুরক্ষিত করি, ২৪ ঘন্টা চোখে চোখে রাখি, ২৪ ঘন্টা তোকে স্মরণ করি, আল্লাহ ২৪ ঘন্টা আমাদেরকে চোখে চোখে রাখেন, নাহলে জমিন কবে পেটে নিয়ে আনিত, নাহলে আল্লাহ অস্তিত্ব দিল আর আপনি হবেন নাস্তিক, হ্যাঁ আল্লাহ দ্রোহী, আল্লাহ স্বাধীনতা দিছে চতুর্থ মত আদর্শের স্বাধীনতা, পঞ্চম আল্লাহ বলে যেমন খুশি তেমন চলতে পারো মৃত্যু পর্যন্ত, কেউ কিচ্ছু বলবে না, চাই থ্রি কোয়ার্টার চাই হাফ কোয়ার্টার চাই বিকেনি বিকেনি পুরো ঘুরতে পারো কেউ কিচ্ছু বলবে না, মানুষ বলবে আমি আল্লাহ বলবো না, আমি তো অপেক্ষা করব তুমি সীমা রেখায় পা কখন দিবে, এই পাঁচ স্বাধীনতা দিছেন ইচ্ছার আর বেশি দেন নাই, আসেন আসেন দুটা কাজ যদি আজকে করতে পারি, কথা শেষ জায়গায় চলে আসছি, দুটা কাজ যদি করতে পারি তাহলে ইচ্ছা আমার অধীন হবে, মা তাস্তাহি আনফুসুকুম, জান্নাতে যা চাব তামিল যা চাব, হায় হায় পুরা বর্ণনা দেওয়ার তো সুযোগ নাই, হ্যাঁ দুনিয়া আজকে একটা খাট পাই পাগল হয়ে গেছে ঠিক না, জান্নাতের খাট উঁচা হবে ৬০ কিলোমিটার ৬০ মাইল, আপনি বলবেন এত উপরে উঠবো কি করে ঠিক না, না আল্লাহর রসুল বলে দিছে তুমি খাটের দিকে যাবে খাট নিচা হইতে থাকবে, ইয়াতাওয়াদা আলি আজিলিক, তোমার জন্য নিচা হবে যখন চড়বে তখন আবার উঁচা হয়ে যাবে, মনে উঠলো এই জন্য বলতেছি, নিচের দরজার জান্নাতি মিউজিকের আওয়াজ শুনা পাগল হয়ে বাহির হয়ে আসবে, জিজ্ঞাস করবে এই আওয়াজ কোত্থেকে আসে, উপরের তলার জান্নাতির থেকে, কোনো অনুষ্ঠান কোনো অনুষ্ঠান না, স্বামী স্ত্রী খাটে বসা পাশ পরিবর্তন করতেছে, মনে হয় বুঝাইতে পারলাম না, বাঙ্গা তো বলতে পারলাম না এতটুকুই বললাম, স্বামী স্ত্রী খাটে বৈশাখ কি করতেছে পাশ পরিবর্তন করতেছে, খাটের থেকে মিউজিকের আওয়াজ আসতেছে, জিজ্ঞাসা করবে এই মর্তবা কি করে পাইল, জাদা বিকা সুবহানাল্লাহ মাররাতান ওয়াহিদা, দুনিয়া তোমার থেকে একবার সুবহানাল্লাহ বেশি কাউন্ট হইছে বেশি পড়ছে এই জন্য এই মর্যাদা পাইছে, সাহাবা শুধু পাগল হয় নাই, আল্লাহওয়ালারা শুধু পাগল হয় নাই, আজকার মোল্লারও শুধু পাগল হয় নাই, নাইলে গ্রামগঞ্জে ৭,০০০ ৮,০০০ টাকার ইমামতি নিয়ে পড়া আছে ঠিক না,
অথচ অটো চালাইলে 20,000-30,000 কামান যায়, 7,000-8,000 নিয়ে পড়া আছে, 10-12,000 টাকা নিয়ে মাদ্রাসায় পড়া আছে। আমার বিশ্বাস এই মাদ্রাসার ওস্তাদের বেতন 15,000-এর উপরে হবে না, ঠিক না? আছে উপরে, থাকলে একজনের থাকতে পারে, ঠিক না? মোহতামেম সাহেবের, এছাড়া মনে হয় নাই কারো। হইলেও দুই একজনের হইতে পারে, অথচ অটো চালাইলে 30,000 কামানো যায়, 20-25,000 কামানো যায়, ঠিক না? মাথা কি নষ্ট এটার ভিতরে পড়ে আছে এখনো? হ্যাঁ না, অটো চালাইতে গেলে আমেরিকার থেকে ডিগ্রি আনতে হয় না, ঢাকা ইউনিভার্সিটির থেকে মাস্টার্স করতে হয়, কিচ্ছু লাগে না, খালি কিনা নাইমা গেলেই হয়, ঠিক না? দুই চার দিন ধাক্কা সাক্কা লাগবে, তারপরে আর ঠিক হয়ে যাবে, ঠিক না? হ্যাঁ, তারপরে প্লেনের মতো চালাবে আর পয়সা কামাবে, ঠিক না? কেন পড়ে রয়েছে? জান্নাত এখানে ঢুকা গেছে এই জন্য, জান্নাত ভিতরে ঢুকা গেছে। আজকে তো 30,000 পাবো, কালকে কি মুখ দেখাবো? এই জন্য পোড়া আছে, নাইলে পোড়া থাকতো না। উপেন দুনিয়া পোড়া থাকবে, এই জন্য দুই তিনটা কাজ করতে হবে, রাজি? হ্যাঁ, প্রথম তো তওবা করতে হবে, রাজি মনের থিকা, কিন্তু জানলাম আমি মনের থিকা তওবা করলাম, হ্যাঁ অতীত থেকে তওবা নামান না। আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে, ভালো মতে দেখলে দেখা যাবে, বিশ্বাস হয় না? হ্যাঁ বিশ্বাস হয় না? রাতের 3 ভাগের এক ভাগ অতিবাহিত হয়ে 11:30 বাজতে চলছে, হাদিসে বুখারী শরীফে আছে, সারাদিন হাত প্রসারিত করে অপেক্ষা করতে থাকে কে হাতে হাত দিয়া তওবা করবে, রাতের 3 ভাগের 1 ভাগ পর্যন্ত অপেক্ষা করতে থাকে, তারপরে বন্ধুর উম্মতের দিকে তাকায়া, আমি বলি আমার তাকায়ুল এটা, আমার ধারণা এটা যে বন্ধুর উম্মতের দিকে তাকায়া এক তৃতীয়াংশ পর্যন্ত তো অপেক্ষা করতে থাকেন, তারপরে মনে হয় আর অপেক্ষা করতে চান না, যে আর কতক্ষণ অপেক্ষায় বসা থাকবো, সেই সুবে সাদেক থেকে এই পর্যন্ত অপেক্ষা করতেছি, কেউ হাত দেখ আর তওবা করুক বন্ধুর উম্মত। তখন নিচে নাইমা ডাকতে শুরু করেন, আলমি মুস্তাগফির ফাগফির আল্লাহ, এখন ডাকতেছেন, যদি মনের থেকে তওবা করে থাকি তাহলে গুনাহ মাফ, কসম খোদার যুবক তোমার গুনাহ মাফ, তুমি যদি মনের থেকে করে থাকো। আর আজকে দুইটা অঙ্গীকার করব আজকে, একটা অঙ্গীকার হলো আজকের থেকে আর নামাজ কোনোদিন ছাড়বো, ছাড়বো, ছাড়বো। ওলামা কি বলে না না বলে এটা হলো পরের কথা, আমাদের নবীজি আসতে দেরি, মেসেজ দিতে দেরি করেন না, মাত্র মারপেটের থেকে বাহির হওয়ার সাথে সাথে চাদরে রাখছেন, ডান দিক হয়ে সেজদায় পড়ছেন, লম্বা সেজদা, আম্মা জান বলছে কুলতা মা কুলতা, তুই যেন কি বলছিস আমি বুঝি নাই বেটা, লম্বা সেজদা করছিস, তারপরে উঠা বসছেন আত্তাহিয়াতের সুরতে, আর শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই, আর রুম আর পারস্যের বড় বড় উপস্থাপনা আম্মা জানের সামনে আসতে দেরি হয় না। আয়েশাই মেসেজ দিছেন নামাজ, সেজদা করেন না মেসেজ দিছেন, হায় হায় কেমনে বুঝাব, উম্মতের কান্ডারি ছিলেন, শুধু শুধু কোরআন বলে নাই, রউফুর রহিম, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, রউফ আল্লাহ, রহিম আল্লাহ, হারিসুম বিল মুমিনিনা রউফুর রহিম, আল্লাহ নিজের সিফত বন্ধুকে উঠাইয়া দিয়া দিছে, আল্লাহ রসুল তো মেরে দোস্ত যেটা বলতেছিলাম, নামাজ আল্লাহ রসুল নামাজ নিয়ে আসছেন আমাদের জন্য, হায় 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 হায়, আজকের থেকে নামাজ ছাড়বো না, পাক্কা ওয়াদা। নামাজ আর দুইটা পরিবেশকে টিকায় রাখবে, তাহলে আমি কালকেও বলছি অনেক বলি, আজকের থেকে না যতদিন থেকে এই ময়দানে আসি বলতেছি, বাংলাদেশ নড়ে চড়ে পড়বে না, যতই লেখালেখি হোক না কেন, 9 নম্বর ভূমিকম্প আর 8 নম্বর ভূমিকম্প
আমার বিশ্বাস আসতে পারে 7.8 বাংলাদেশে আসছে 2013 কি 14-তে তুর্কিতে মাটিতে শোয়া রেখা গেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে একটা টিনের ঘরও হেলাইতে পারে নাই জিজ্ঞেস করে নেটে সার্চ দেন পাবেন 13 কি 14 তারিখে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে আর দুই হইলেই 8 হয়ে যেত আমি বিশ্বাস করি 9-10 আসতে পারে বাংলাদেশে কিন্তু আমার এটাও বিশ্বাস আছে কোনো বিপর্যয় ঘটবে না চান আপনারা বিপর্যয় ঘটুক যতদিন দুইটা পরিবেশ থাকবে কয়টা কয়টা দুইটা কয়টা পরিবেশ যতদিন দুইটা পরিবেশ আমরা ধরে রাখবো অতদিন বাংলাদেশে ভুল নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ এটা আমি মনের ভিতর থেকে বলতেছি কোনো মুখ দিয়া না আমার মন বলে অতীতের দিকে তাকায়া যে বাংলাদেশ হওয়ার পর থেকে এই পর্যন্ত শতবার ভূমিকম্প আসছে 6.1 আসছে 6.2 আসছে সারা দুনিয়ার অন্য অন্য দেশে মাটিতে সোয়ায়াত হয়ে গেছে 6.8 আসছে দুই সপ্তাহ আগেই মরক্কোতে মাটিতে সোয়ায়াত হয়ে গেছে এখনো মৃত্যুর সিরিয়াল বাড়তেছে বাংলাদেশে 7.8 আসছে কিছু হয় নাই যতদিন পর্যন্ত এই দুই পরিবেশ থাকবে একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ মসজিদ মাদ্রাসার পরিবেশ আরেকটা হলো এই কোরআনী মাহফিলের পরিবেশ এই দুই পরিবেশ যতদিন থাকবে ততদিন আমার দেশে কোনো বিপর্যয় হবে না আমি প্রমাণ দেই কয়েকদিন আগে লিবিয়ায় আসছে কি জল উচ্ছ্বাস হয়েছে না লিবিয়ায় হ্যাঁ হ্যাঁ তুফান হয়েছে না ওটা কি 10 নম্বর ছিল নাকি গত কয়েকদিন আগেই তো আমাদের এখানে মুখ্যা আসছে 10 নম্বর মহাবিপদ সংকেত নিয়ে ঠিক না কিছু হয়েছে একজনও মারা গেছে হ্যাঁ হ্যাঁ ভাবছিলাম কি মুখ্যাটা যদি মারে ঠিক না কিন্তু কিচ্ছু হয় নাই এর আগে কি আসছে বুলবুল কিছু হয়েছে ওটাও 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল কিচ্ছু হয় নাই হবে না ইনশাআল্লাহ হবে না যত যতদিন আমরা দুইটা পরিবেশকে ধরে রাখবো রাখবেন হ্যাঁ হ্যাঁ না সবাই কয় না পাক্কা বিলকুল তাহলে এখনই কিন্তু প্রমাণ হবে একটা হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ আমি দুনিয়া দেখা বলতেছি আল্লাহ আমাকে 99টা দেশ দেখাইছেন বিদায়ের তুলনা ক্ষমতা আমার ভিতরে বেশি আপনাদের চেয়ে আপনারা এতটুকু তুলনা করতে পারবেন না বাংলাদেশের মানুষের মতো মানুষ হয় না এই মাটির মতো মাটি হয় না এই পরিবেশের মতো দুনিয়ার কোনো পরিবেশ হয় না হ্যাঁ মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস উর্দে এটা ভিন্ন জিনিস এটা নিয়ে তুলনা চলে না বাকি সারা দুনিয়ার চেয়ে আমার দেশের মানুষের মতো মানুষ হয় না এই বৃষ্টির ভিতরে ভিজা মাটি যদিও বলবেন চাটাই বিছানো আছে এত রাত পর্যন্ত দুনিয়ার কোনো দেশের মানুষকে আপনি বসায় রাখবেন আল্লাহ রসুলের এশক দিয়া আমি দুটি আর কোথাও দেখি নাই শুধু দেখছি তো বাংলাদেশে দেখছি এরকম আশেক দুনিয়ার কোথাও নাই আবার কেউ হয়তো আঙ্গুল উঠায় দিবে যে এশক বলা যাবে না মোহাব্বত বলতে হবে হ্যাঁ আমি এরকম আশেক পাই নাই দুনিয়ার কোথাও আমি আশেকই বলবো এরকম আল্লাহ আল্লাহর রসুলের ভালোবাসা ভিতরে রাখে আমি দুনিয়ার কোথাও পাই না তো দুইটা পরিবেশকে যদি টিকায় রাখতে পারি একটা হলো প্রথম হলো মসজিদ মাদ্রাসার পরিবেশ আর দ্বিতীয় এই কোরআনী মাহফিলের পরিবেশ রাখবেন তো হ্যাঁ সত্য তো প্রমাণ নিব না হ্যাঁ মাহফিল ওয়াজের কারণে মাদ্রাসা আলারা নিজেরা কোনো কালেকশন করতে পারে নাই কিন্তু ওনারা বলতে চাইতেছেন যদিও আমার অভ্যাস নাই কিন্তু তারপরও বইলা দেখি আপনারা ইজ্জত রাখেন না মাটিতে মিলায় দেন কেননা যার দায়িত্ব ছিল
উনি সময় মতো বৃষ্টির কারণে করতে পারে নাই। মাদ্রাসার কিছু সিমেন্টের দরকার, তাইলে দোতলার এই কাজটা পরিপূর্ণ হইতে পারে। আর কিছু চাউলের দরকার, তাইলে পুরা বছর মাদ্রাসা নিয়ে যেতে পারে। আমি দুইকেই দেখতেছিলাম যে মাদ্রাসার জায়গা তো সুন্দর, কিন্তু এখনও টিনের ঘর কেন? এদিকেও টিনের ঘর, এদিকেও টিনের ঘর, এখন পর্যন্ত বিল্ডিং হয় নাই কেন? শুনা আসছি 60-70 বছর আগের মাদ্রাসা, 2006 সাল থেকে শুরু, তাইলেও তো কম হয় নাই, 9 থেকে এখন 23, কম হয়।